দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেনসিলভেনিয়ার একটা ফিলাডেলফিয়ার পাশে সিটি এই সিটিটা সম্বন্ধে আমরা জানবো এবং এইখানে কি অপরচুনিটি আছে, সুযোগ সুবিধা আছে, অনেকে অনেক কিছু ইনফরমেশন জানতে চায়। আমার চ্যানেলটাও এরকম, আমি সবাইকে ইনফরমেশন দিয়ে থাকি সবসময়। তো আমরা যারা আমেরিকা থাকেন বা আমেরিকাতে আসবেন, নতুন আছেন, তাদের জন্য খুবই ভিডিওটা উপকারী, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সো আমরা সুমন ভাইয়ের সাথে যাচ্ছি, উনি এখানকার রিয়েল এস্টেট মার্কেটের রিয়েল এস্টেট বিজনেসম্যান এবং এখানে খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, ওনার কাছ থেকে আমরা শুনবো। তো সুমন ভাই, আপনি যদি এলাকাটা আপনাদেরকে দেখাই সুমন ভাইয়ের সাথে আলাপ করতে। এই যে সুমন ভাইকে আপনারা দেখতেছেন, সুমন ভাই আপনাদের এখানে সুযোগ সুবিধা বাঙালিদের জন্য কি কি আছে, বা এই সিটিতে আসলে বাঙালিরা কি, অনেকে চায় মানে ভালো একটা সিটিতে মুভ করতে ইউএসএ তে আসলে, তো আপনি একটু যদি আলোচনা করেন মোটামুটি সংক্ষিপ্তভাবে আমাদেরকে সিটিটার ব্যাপারে আলোচনা করেন, সুযোগ সুবিধা এখানে আসলে মানুষ কি পেতে পারে। আমাদের এই সিটির নাম ল্যান্সডেল, পেনসিলভেনিয়া। এটা পেনসিলভেনিয়া অর্থাৎ ফিলাডেলফিয়া সিটি থেকে 45 মিনিট ডিস্টেন্স। এখানে আসলে মূলত ম্যাক্সিমাম লোক আসে ফ্যাক্টরি জব নিয়ে। এখানে মোটামুটি অ্যাভেলেবল ফ্যাক্টরি জব আছে, তারপরে আবার অনেকে এখানে ফ্যাক্টরি জবে কি কি কোম্পানিগুলো সাধারণত এখানে অনেক ধরনের কোম্পানি আছে, মেডিকেল জাতীয় কোম্পানি আছে, তারপরে অনেক ভ্যারাইটিজ অল মোটামুটি। আচ্ছা, আরেকটা জিনিস এর ফাঁকে দিয়ে আমি একটা প্রশ্ন জানতে চাই, এই যে ফ্যাক্টরি গুলাতে যদি হায়ারিং করে, কারোর লোক নিয়োগ করে, তাহলে তার কি রিকোয়ারমেন্ট আছে? পড়াশোনার কোনো রিকোয়ারমেন্ট লাগে না? যে কোনো মানুষ মোটামুটি ইংলিশ জানলে ফ্যাক্টরিতে জব করতে পারে? অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট বলতে, যারা ভালো আইটি জব করে ওদের জন্য ভিন্ন, আইটি জব, ইঞ্জিনিয়ারিং জব ওটা ভিন্ন। এছাড়া যারা আমি রেগুলার মানুষের জন্য, রেগুলার প্রোডাকশন জাতীয় জন্য কোনো ইয়ার দরকার হয় না, বাট একটু ইংলিশ জানা থাকলে ভালো হয় আর কি। তারপরে আপনার কাজের অ্যাবিলিটি থাকলে হয়, আর অন্য কোনো রিকোয়ারমেন্ট দরকার হয় না, মানে কাজের মোটামুটি এক্সপেরিয়েন্স থাকলে। এক্সপেরিয়েন্স লাগে না, অনেক সময় কিছু কোম্পানি আছে ওরা এক্সপেরিয়েন্স ছাড়াই নেই, ওখানে নিলে এক্সপেরিয়েন্স হয়ে যায়। আর বেশিরভাগই আমাদের এখানে মোস্ট অফ আমরা বাঙালি, যারা বেশি ম্যাক্সিমামে আমরা ফ্যাক্টরি জব জবগুলোই করি। আর তাছাড়া অনেকে আবার উবার লিফট আছে, ডাশ করে অনেকে এরকম। আর ফ্যাসিলিটি বলতে আমাদের এখানে মুসলিম কমিউনিটি খুব স্ট্রং এখানে। এখানে কি মসজিদ আছে? তিনটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে। এখানে বাঙালি গোসারি, বাঙালি গোসারি অলমোস্ট ফাইভ বাঙালি ফাস্টার মতো আছে বাঙালি গোসারি। এখানে টোটাল কত কত বাঙালি থাকে আপনাদের এখানে? এখানে অনেক বাঙালি, এখানে আই ডোন্ট নো বাট অনেক বাঙালি। নিউ ইয়র্ক থেকে এখন প্রচুর বাঙালি এদিকে মুভ হচ্ছে। আর বাড়ির বাড়ির বাড়ি যেটা, এটা একটা আবার সিটি অফ জয়, এটা একটা বাঙালি গোসারি, এটা একটা বাঙালি গোসারি, সামনে আরো দুইটা বাঙালি গোসারি আছে। তো অনেকেই অনেকেই সিটি, বিভিন্ন সিটিতে আসলে সবচেয়ে চিন্তা থাকে যে আমি কি কাজটি করব। ধরেন এখানে যদি কোনো বাঙালি আসে, সামনে আরেকটা দেশি ভিলেজ আছে বাঙালি গোসারি, আরেকটা এরপরে আরেকটা আছে বাংলা বাজার। এটা আমাদের মোটামুটি ব্রড স্ট্রিটের উপরে অবস্থিত, সব ব্রড স্ট্রিটে অনেক বাণিজ্যিক স্ট্রিট, এখানে সবকিছু পাওয়া যায়। আর বাঙালিরা এখানে আসলে সহজে কি জব পাবে? কেউ আসলে জবের এখানে তেমন একটা সমস্যা হয় না, মানে মোটামুটি আসলেই জব পাওয়া যাবে, দুই এক মাসের ভিতরে জব হয়ে যায় এখানে। নাকি কিছুদিন আগে শুনলাম ব্যাপক মানে মানুষের চাহিদা আছে, যে আসলে শুধু হায়ারিং আর হায়ারিং, সব জায়গাতে হায়ারিং এর পোস্টারটা লাগিয়ে রাখছে, তারা সালহালি লোকজন আসলে নিয়ে আনে, এটা কি সত্য? আচ্ছা, আরেকটা জিনিস লাস্টে, আপনার পরবর্তী সময় ভালো ওই কোম্পানির অনেক এমপ্লয়ী দরকার ছিল। আরেকটা জিনিস অনেকে জানতে চায় যে এখানে আওয়ারলি কিরকম স্যালারি পে করে বিভিন্ন ফ্যাক্টরি জবে বা বিভিন্ন জবে? এটা নির্ভর করে সাধারণত ফ্যাক্টরির উপরে, এটা একবারে 12-15 থেকে শুরু করে উপরে অনেক 25-30 টাকাও আছে। আর কি ধরনের জব, ওই জবের উপর নির্ভর করে, এটা কোনো ফিক্সড ইয়ে নাই। তো মোটামুটি এখানে থেকে 15 থেকে স্টার্ট হয় জীবন যাপন, এখানে যেরকম কস্টলি নাকি মোটামুটি? না না, এটা মোটামুটি আলহামদুলিল্লাহ বাসা ভাড়া মোটামুটি রিজনেবল আছে, খারাপ না, নিউ ইয়র্ক থেকে বেটার। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, এখানে এখানে জীবনযাত্রার মান মোটামুটি, একটা মানুষ আসলে জব করে ভালো স্যালারি, তো আপনারা শুনলেন এখানকার স্যালারিও খারাপ না। এখানে আসলে আপনি ইজিতে বাড়িঘরও কিনতে পারবেন, বাড়িঘর 2.5-3 লাখ, 3.5-4 লাখ,
4 লাখের মধ্যে মোটামুটি ডলারের মধ্যে বাড়িঘরও কেনা যায়। মোটামুটি এখানে অনেক মাদ্রাসা আছে, মসজিদ আছে, আমাদের বাঙালি কমিউনিটি অনেক স্ট্রং হয়ে উঠছে। এখানে দেশি ভিলেজ দেখতে পাচ্ছেন, বাঙালি গোসারিগুলো আছে। তো আপনারা রেগুলার সাধারণ মানুষও এখানে মুভ হয়ে বিভিন্ন সিটি থেকে আসতে পারেন, এখানে থাকতে পারেন। বিশেষ করে এখানে জিরো ক্রাইম, কোনো ক্রাইম নাই। এবং ওই যে আমাদের রাসেল ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, রাসেল ভাই এখানে ক্রাইম কীরকম আপনাদের এলাকাতে, সেফটি কীরকম? আমাদের এলাকাতে এই পর্যন্ত 100% সেফটি ফিল করতেছি, বাট 0% ক্রাইম। মোটামুটি ল্যান্ডেল এরিয়াটা মানুষ জানে, এখানে কোনো ক্রাইম না, এটা লাগে না। একটা বাংলাদেশি এলাকাতে থাকি, টুকটাক যা হয় ওগুলো তো হয়। স্কুল কলেজ সব কিছু আমাদের কাছে কিনারে আছে। জি দাদা, কাগজের ব্যাগ আমরা সব ব্যাগ একটা। তো আরেকটা জিনিস এই এরিয়া সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি, ল্যান্ডেল সম্পর্কে। যেহেতু আমার পাশে যিনি বসে আছেন সুমন ভাই, উনি ড্রাইভ করছেন, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাড়িঘরগুলো। এখানে বাড়িঘরের ব্যাপারে আমি ওনার কাছ থেকে একটু নলেজ নিব, যেটা আপনাদেরকে শেয়ার করব, আপনাদের উপকার আসবেন। তো সুমন ভাই, আপনি তো এখানে মোটামুটি বাড়িঘর বেচা কেনার জড়িত, এখানে বাড়িঘরের দাম কেমন? কেউ যদি বাড়ি কিনতে চায় এখানে আসলে সেই ক্যাশ কিনলে কেমন, আর কেউ যদি ফাইন্যান্স করে কিনে এটা কেমন বাড়ি করে? আসলে ডিফারেন্স আপনি বাড়ির সাইজ, বাড়ির বয়স অনুসারে বাড়ির দাম নির্ধারণ হয়। আবার আমাদের এটা আমাদের ল্যান্সডেল মেন সিটি, সিটিতে একরকম, একটু বাইরে গেলে একটু, আর সিটিতে বাড়ি অনেক বড়, কোনো তেমন কোনো বাড়ি নাই। আর সিটিতে মোটামুটি কথা, রাইট নাও প্যান্ডামিকের পর থেকে এখানে বাড়ির দাম একটু লিটল বিট হাই। এখানে এখন বাড়ি নিতে হলে আপনাকে 300+ আপনাকে চিন্তা করতে হবে। এটা এই দেখতে পাচ্ছেন, এটা ওনার বাড়ি। ওনার এখানে 3টা বাড়ি আছে এই মুহূর্তে। উনি আরো বাড়ি কিনে বিক্রি করে দেয়, মানে উনি মোটামুটি বাড়ি কিনা বিক্রির সাথে, বেচা কেনার সাথে জড়িত। সো এই যে সামনে, এটাও ওনার বাড়ি। সামনে আপনারা যে 2টা বাড়ি দেখছেন, এখানে হাতের লেফট সাইডে যে বাড়িটা, এটা ওনার বাড়ি। তো উনি মোটামুটি এখানে ভালো ব্যবসা বাণিজ্য নিয়ে একজন সফল ব্যবসায়ী, এবং উনি তার সাথে সাথে চাকরিও করছেন। সো ব্যস্ততার মধ্যেও এই যে এটা ওনার বাড়ি, আপনারা যেটা দেখছেন এটা ওনার বাড়ি। সো আপনারা এখন আপনি কি বলবেন যারা আসতে চায় এই শহরে, তাদের উদ্দেশ্যে? যারা আসতে চায় এখানে ভালো কাজের অপরচুনিটি আছে, বাড়ি কিনলেও তুলনামূলক নিউ ইয়র্ক থেকে অনেক বেটার প্রাইসে আপনি বাড়ি কিনতে পারবেন। কারণ নিউ ইয়র্কে তো বাড়িগুলো অনেক এক্সপেন্সিভ, ওই তুলনায় আমাদের এখানে মোটামুটি এত ইয়ে না। আর কেউ যদি আসতে চায় আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সবাই যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন, সবাই উপকৃত হবে।